হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টুম্পাস রাসোই। টুম্পাস রাসোই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ, চলে এসেছি একটা গরমের মজাদার, ভীষণ শরীর মনকে পুরো ঠান্ডা করে দেবে এরকম একটা রেসিপি নিয়ে। তো এই রেসিপিটা কিন্তু ট্রাই করতেই হবে। এর নাম হলো লেমন রোজ শরবত। লেবুও শরীরে গরমের জন্য যেমন উপকারী, তেমন গোলাপও কিন্তু ঠান্ডা, শরীরকে ঠান্ডা রাখতে এর জুড়ি মেলা ভার যাকে বলে। তো অবশ্যই কিন্তু এটা বাড়িতে ট্রাই করো, ছোট বড় সবারই ফেভারিট হবে আমি জানি। তো রেসিপিটা স্টার্ট করছি। তো দেখো, একটা কাঁচের গ্লাসে নিয়ে নিতে হবে লেবু। তো আমি এখানে গন্ধরাজ লেবু ইউজ করেছি। তোমরা যে লেবু বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা ইউজ করতে পারো, তবে গন্ধরাজ লেবু থাকলে তো দারুণ হবে ব্যাপারটা। তো নিয়ে নিয়েছি একটু নুন, নর্মাল নুন একটু, আর বিট নুন অল্প, দুটোই খুব সামান্য পরিমাণে নিতে হবে। আর নিয়ে নিচ্ছি গন্ধরাজ লেবুর একটু রস, আর যে আমি স্লাইস দিয়েছি তাতে এটা গন্ধটা অসাধারণ হবে। এবার নিয়ে নিচ্ছি একটা দারুণ ইনগ্রিডিয়েন্ট, যেটা শরীরকে গরমে ভীষণ ঠান্ডা রাখবে, সবচেয়ে বড় পেটের জন্য এটা ভীষণভাবে উপকারী। এটা হলো চিয়া সিড আর বেজিল সিড, দুটো মিশিয়ে আমি এটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তখন এটা এরকম জেলির মতো ফুলে যায়। বেজিল সিড মানে তুলসীর বীজও বলে অনেকে, আর চিয়া সিড তোমরা সবাই জানো আজকাল অনলাইনে ইজি অ্যাভেলেবেল, আমি ডিটেলে এটা পরে দেখাচ্ছি। তো দিয়ে দিলাম রু আবজা। রু আবজা সবাই জানো দারুণ গোলাপের সেই গন্ধ, সুন্দর দিয়ে জল দিয়ে দিতে হবে, ঠান্ডা ঠান্ডা জল, বরফ তো অবশ্যই দিতে হবে, তবে বাচ্চাদের জন্য করলে বরফটা অ্যাভয়েডও করতে পারো। তো দেখছো কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ দেখতে, যেটা এত সুন্দর তো খেতে তো হবেই অসাধারণ। এবং তার মধ্যে আর একটা দারুণ জিনিস আমি অ্যাড করছি যেটা শরীরকে আরও ঠান্ডা রাখবে, সেটা হলো তরমুজ। তরমুজকে এরকম ছোট ছোট কিউব করে আমি ফ্রিজ করে নিয়েছি, বরফের মতো করে নিয়েছি, এবং সেই টুকরোগুলোকে আমি এটার মধ্যে অ্যাড করছি। তাহলে হয়ে গেল না একটা মজাদার হেলদি টেস্ট ড্রিঙ্ক। তো দেখো, আমি চিয়া সিডটা তোমাদের দেখাচ্ছি, বেজিল সিড আর চিয়া সিড মানে তুলসীর বীজ, আর যেটা চিয়া সিড দুটোকেই আমি জলে ভিজিয়ে রেখেছি। আর এটা হলো চিয়া সিড না, এটা হলো বেজিল সিড, তুলসীর বীজ। আর চিয়া সিডটা এই মুহূর্তে আমি দেখাতে পারছি না, এরকমই ছোটো ছোটো হয়, তবে একটু সাদা সাদা মতো হয়। দেখো আমার এই জলের মধ্যে একটু সাদা সাদা হয়ে আছে যে তুলসীর বীজের সাথে, ওটা হলো চিয়া সিড, আর বাদ বাকিটা কালো যেগুলো ফুলেছে ওগুলো হলো তুলসীর বীজ। তা এটা কিন্তু অ্যাড করতে অবশ্যই ভুলো না, তুলসীর বীজ অথবা চিয়া সিড যে কোনো একটা তোমরা অ্যাড করতেই পারো। আমি আর একটা করে দেখাচ্ছি, দেখো দিয়ে দিলাম লেবু, বরফ, চিয়া সিড, লবণ, সব কিছু, খুব লবণটা খুবই অল্প পরিমাণে কিন্তু সল্টটা অ্যাড করবে। আর দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা জল, তার উপরে দিয়ে দিব তরমুজের ওরকম ফ্রিজ করা টুকরোগুলো, যেটা খেতে কিন্তু অসাধারণ লাগবে এবং শরীরকেও ভীষণ হেল্প করবে তোমাদের ঠান্ডা রাখতে, মাথাকে ঠান্ডা রাখতে। তো টেস্টি টেস্টি রুয়াবজা ড্রিঙ্ক কিন্তু তৈরি, লেমন রোজ শরবত কিন্তু একেবারে তৈরি, 2 মিনিটও লাগে না এটা তৈরি হতে। তো বাড়িতে কিন্তু এটা মাস্ট ট্রাই তোমাদের করতেই হবে। তো ওই ঠান্ডা ঠান্ডা চিল চিলড রোজ শরবতটা, লেমন রোজ শরবতটা কিন্তু অবশ্যই ট্রাই করো, কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে, কেমন লাগলো। তো রেসিপিটা ভালো লাগলে কিন্তু মাস্ট ট্রাই, এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, বেল নোটিফিকেশানটাকে ক্লিক করো, নিউ ভিডিও নোটিফিকেশানের সাথে লাইক করো, শেয়ার করো। টেক কেয়ার, বাই বাই।